বিসমিল্লা রহমান রহিম আসসালাম ওয়ালাইকুম শ্যামসন্নাহার কিচেনে সবাইকে স্বাগতম আমাদের আজকের রেসিপি পাতাকবির পকোড়া মূল রেসিপিতে যাবার আগে বলে রাখি যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাথে বেলাইকনটা অন করে রাখবেন যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তাহলে চলুন আর দেরি না করে এখন মূল রেসিপিতে চলে যায় প্রথমে পাতাকপিগুলোকে এইরকম পাতলা করে কেটে নিয়েছি তারপর এখন এতে স্বাদ মতো লবণ দিয়ে দিব এবং এগুলো এক ভালো করে মিশিয়ে নেব যাতে পাতাকপিগুলো নরম হয়ে আসে পাতাকপিগুলো মাখানো হয়ে গেলে এখন এতে পেঁয়াজ কুচি দিয়ে দিব তারপর এতে কাঁচামরিচ কুচি দিয়ে দিব তারপর এতে ধনে পাতা কুচি দিয়ে দিব তারপর মরিচ গুঁড়ো দিয়ে দিব স্বাদ অনুযায়ী তারপর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো এখন এতে চালের গুঁড়ো দিয়ে দিলাম তারপর এতে বেসন গুঁড়ো দিয়ে দিব এখন এগুলো ভালো করে একসাথে মিশিয়ে নেব বাঁধাকপিগুলো মিশানো হয়ে গেছে এখন এক পাশে রেখে দিব অন্যদিকে একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি এখন এতে পকোড়াগুলো একটা একটা করে দিয়ে দিব পকোড়াগুলো গুনে ভাজতে হবে না হলে পকোড়াগুলো মচমচে হবে না পুড়ে যাবে পকোড়াগুলো এক পাশ হয়ে গেছে এখন পকোড়াগুলো উল্টে দিব পকোড়াগুলো ভাজা হয়ে গেছে এখন পকোড়াগুলো নামিয়ে নেব যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন এন্ড যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ